বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। থাম্বনেল এবং টাইটেল দেখেই তোমরা আজ বুঝতে পারছো যে আজ আমি ওয়াটার লিলি বা শালুক বা শাপলা সম্পর্কে তোমাদের কাছে দু চার কথা বলবো। ভিডিওটা শেষ পর্যন্তই দেখলে তোমরা বুঝতে পারবে যে কত ধরনের শালুক আমার বাগানে ফুটেছে এবং কোন শালুককে কীভাবে লাগাবো, সমস্ত বিষয়টাই তোমাদের বলবো। যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি এবং যেগুলো হার্ডি ভ্যারাইটি, সমস্ত শালুকগুলোই তোমাদের সামনে আজ তুলে ধরব। তা ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং নতুন যে ছাদ বাগানের বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবং যারা পুরনো বন্ধুরা আছো অবশ্যই লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো। তা বন্ধুরা, বিভিন্ন ধরনের শাপলা বিভিন্ন ধরনের পটে হয় এবং বিভিন্ন শাপলা দেখতেও অসাধারণ লাগে, আলাদা আলাদা কালারের, সমস্ত বিষয়টাই তোমাদের সামনে আজ তুলে ধরছি। বন্ধুরা, প্রথমেই যে শালুকটা বা শাপলাটা তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এটা কনকয়ের, অসাধারণ সৌন্দর্য, মিডিয়াম ধরনের কোনো পটে আমরা বসাতে পারি। এটা হার্ডি কিন্তু ফুল খুব ভালো হয়, অর্থাৎ ব্লুমার ভালো। মোটামুটি মিডিয়াম ধরনের পাত্র নিয়ে সেই পাত্রটাতে তোমরা যদি নিচে ভার্মি কম্পোস্ট এবং তার উপরে সেই সঙ্গে একটু হাড়গুঁড়ো, একটু সিউইড, একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে উপরে মাটির, মানে কাদামাটি দিয়ে তোমরা গাছগুলো বসাতে পারো, তাহলেই অসাধারণ হবে। এবার যেটা দেখতে পাচ্ছ, এটা শিয়াম অম্বর, এটাও খুব ভালো ব্লুমার, আমার পরপর ফুল দিয়েই চলেছে। এটাও মিডিয়াম ধরনের পাত্রে আমি বসিয়েছি, এটাও হার্ডি কিন্তু ব্লুমার ভালো। সাধারণত হার্ডিগুলো একটু কম ফুল হয়, ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো ফুল বেশি দেয়, কিন্তু আমি যে কয়টা হার্ডি এখানে তোমাদের আমি দেখাচ্ছি প্রত্যেকটাই খুব ভালো ব্লুমার। তা বন্ধুরা, কোন ধরনের মাটি বা কোন ধরনের পট ব্যবহার করব, এর আগেও আমি ভিডিও দিয়েছি, এখানে ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেগুলোর লিংক তোমাদের সামনে দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কগুলো থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে যে আমি কিভাবে লাগিয়েছিলাম। আজকে আমি তোমাদের বলবো যে কোন ভ্যারাইটিগুলো কিভাবে লাগাবো বা কেমন ব্লুমার, সমস্ত বিষয়টাই আলোচনা করছি। এবার যেটা দেখতে পাচ্ছ, একটা অসাধারণ ফুল, অর্থাৎ বুল চাই, এত সুন্দর হয়। এটা ট্রপিক্যাল ভ্যারাইটি, পট ইন পট মেথডে এটা আমরা করতে পারি। তা বন্ধুরা, একটু আগে যে ফোন নাম্বারটা দেখলে, সেখানে তোমরা যদি এই ধরনের ফুল বা ওয়াটার লিলি হোক বা লোটাস হোক, তোমাদের যদি কেউ কিনতে চাও অবশ্যই ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, অবশ্যই তাহলে তোমরা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আরও একটা অসাধারণ ফুল পারানি, এটা হার্ডি কিন্তু এটাও অসাধারণ ব্লুমার, গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে যায় এবং ফুলগুলোও খুব ভালো। তবে এই গাছটাতে খাবার তুলনামূলকভাবে আগে যে হার্ডিগুলো দেখলাম তার থেকে একটু বেশি লাগে। দেখো আরও একটা ট্রপিক্যাল ভ্যারাইটির ফুল, অসাধারণ দেখতে লাগে, মোটামুটি এটা আইএসজি ভ্যারাইটি এবং এত ভালো ব্লুমার। এবার যেটা দেখতে পাচ্ছ, পুত্রাক্ষা, এটাও হার্ডি ভ্যারাইটির ফুল কিন্তু এটাও অসাধারণ ব্লুমার এবং মিডিয়াম সাইজের পটে যদি তোমরা বসাও, আগে যে মিডিয়াম বললাম অর্থাৎ যে ধরনের মাটিতে বসাতে বললাম সেইভাবে যদি বসাও, খুব তাড়াতাড়ি তোমরা এটাতে ফুল পাবে এবং এত ভালো ব্লুমার, একসঙ্গে দুটো কখনো কখনো ফুটে যায় এবং পরপর ফুটতে থাকে। এবার যেটা দেখতে পাচ্ছ, সেটা কিং অফ শিয়াম, এটাও অসাধারণ ব্লুমার এবং এটা পট ইন পট মেথডে তোমরা করতে পারো। অর্থাৎ পট ইন পট মেথডে কীভাবে করব, এর আগে কিন্তু আমি তার ভিডিও দিয়েছি, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নিতে পারবে। অর্থাৎ ভিতরে ছোট পট থাকবে, সেখানে লাগিয়ে আমরা বড় পটে লাগাবো।
এবার যেটা দেখতে পাচ্ছ ট্রপিক সানসেট, এটাও অসাধারণ ব্লুম। আর একসঙ্গে তিনটে চারটে পাঁচটা পর্যন্ত ফুল ফোটে এই গাছটাতে। অসাধারণ কালার সৌন্দর্য এবং খুব সুন্দর একটা গন্ধ আছে ছাদে। যখন এই ফুলটা ফোটে খুব ভালো একটা গন্ধ আমি কিন্তু ছাদে পাই। দেখতেই পাচ্ছ কি অসাধারণ এর সৌন্দর্য, খুব ভালো ব্লুমার এবং অল্প দিনের মধ্যেই কিন্তু হয়। এবার যেটা দেখতে পাচ্ছ পার্পল জয়, এটাও কখনো এর বিরাম নেই, নন স্টপ ব্লুমার। এটা দুটো তিনটে করে দেয়, সেই সঙ্গে কন্টিনিউ ফুটে যাচ্ছে লাগানোর পরে থেকে। এটাও পট ইন পট মেথডে আমরা করব। তা বন্ধুরা, শাপলার সাতকাহন এর আগে আমি যে ভিডিওটা দিয়েছিলাম এখানে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গেলেই তোমরা শাপলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সেখানে পেয়ে যাবে। যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটির ওয়াটার লিলি সেগুলো কিন্তু জল থেকে বেশ একটু উপরের দিকে উঠে কিন্তু ফুলগুলো ফোটে, ফলে ট্রপিক্যালগুলো তোমরা সহজে বুঝতে পারবে। আর যেগুলো হার্ডি সেগুলো জলের লেভেলে ফুলগুলো সাধারণত হয়। আর আইএসজি যেগুলো বললাম সেগুলো এই হার্ডি এবং ট্রপিক্যাল ভ্যারাইটির মিক্সারে অর্থাৎ ক্লোন করে তৈরি করা, সেগুলো যেমন ভালো টেকসই অর্থাৎ যে কোনো আবহাওয়াতে যেমন হতে পারে সেমন ব্লুমারও খুব ভালো। মোটামুটি যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি তার নিচে বাল্ব হয়, বাল্বগুলো থেকে পরবর্তীতে স্পাউট করিয়ে নিয়ে সেই গাছগুলো তৈরি করা হয়। আর যেগুলো হার্ডি ভ্যারাইটির গাছ সেগুলো সাধারণত শীতকালে গাছগুলো থেকে যায়, পাতা একটু কমে যায় কিন্তু গাছগুলো কখনোই মরে না। পরবর্তীতে সেই শীত চলে গেলে সেখান থেকে আবার নতুন করে পাতা টাতা বেশি ছাড়তে শুরু করে এবং তারপরে কিছুদিন পরে গাছগুলো ফুল আসতে শুরু করে। ট্রপিক্যাল ভ্যারাইটি কিন্তু পাতার সমস্তই মরে যাবে এবং শুধুমাত্র বাল্বগুলো থাকবে। শীতের শেষে ওই বাল্বগুলোকে পরিষ্কার জলে রেখে দিয়ে আবার স্পাউট করিয়ে নিয়ে তারপরে তোমার নতুন চারা হবে। এবার যেটা দেখতে পাচ্ছ সাউদার্ন চার্ম, এটাও অসাধারণ সৌন্দর্য এবং অসাধারণ একটা গন্ধ রয়েছে। এটাও খুব ভালো ব্লুমার, এটাও পট ইন পট মেথডে করা যায়। ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো কিন্তু প্রচুর ফুল হয় এবং নন স্টপ ব্লুমার বলা যায়। হার্ডিগুলোতে তুলনামূলকভাবে আগেও বলেছি যে ফুলটা একটু কম হয় কিন্তু সৌন্দর্যের দিক থেকে কিন্তু হার্ডিগুলো অসাধারণ। ট্রপিক্যালগুলোও সুন্দর কিন্তু হার্ডিগুলো কিন্তু অসাধারণ লাগে। দুই ধরনের শালুক বা সাপলাই কিন্তু বাগানে রাখলে অসাধারণ সৌন্দর্য বিকশিত করে। দেখতেই পাচ্ছ খুব অল্প সংখ্যক পাতা হলেও কিন্তু ফুল কিন্তু খুব ভালো দেয় এই সাউদার্ন চার্ম। এটা ফোটার পরে বাগানের সৌন্দর্য কিন্তু একদমই পাল্টে যায়, অর্থাৎ অসাধারণ সৌন্দর্য সম্পন্ন একটা ফুল পট ইন পট মেথডে আমি এখানে করেছি। লাগানোর মোটামুটি এক মাসের ভিতরে কিন্তু আমি এই ফুলগুলো সব পেয়েছি সাউদার্ন চার্মের, এত ভালো ব্লুমার এই গাছটা। তা বন্ধুরা, এবার যেটা দেখতে পাচ্ছ দুটো ফুল দেখতে পাচ্ছ, দুটো ভ্যারাইটি আমি একটা বড় গামলার ভিতরে দিয়েছিলাম পট ইন পট মেথডে, এটা কিলার্গো। একই গামলাতে দুটো ছোট ছোট পটে দিয়ে তার ভিতরে আমি এই বড় গামলার মধ্যে বসিয়েছিলাম এটা ডুবেন। এটাও অসাধারণ একটা ফুল। এখানে যে দুটো দেখতে পাচ্ছ দুটোই কিন্তু নন স্টপ ব্লুমার, এত ভালো ব্লুম করে। যদিও আগের যেগুলো থেকে এই দুটোর সৌন্দর্য বা দেখতে একটু কম হলেও ব্লুমার কিন্তু খুব ভালো। নতুন বাগানিরা প্রথমের দিকে এই গাছগুলো করতে শুরু করে কারণ এগুলো খুব ভালো ব্লুম করে। আর আগে যে গাছগুলো তোমরা দেখলে সেগুলো একটু যাদের হাত পেকে গেছে বা একটু যারা অভিজ্ঞ হয়েছে তাদের পক্ষে সম্ভব, কারণ ওগুলো দামেও বেশি, এগুলো দাম কম। আর বেশি দাম দিয়ে একটা গাছ নিয়ে এসে যদি বাইচান্স মরে যায় সেক্ষেত্রে একটু মন খারাপ হয়ে যায়। সেই জন্য মোটামুটি একদম নতুন বাগানিরা কিন্তু এই ভ্যারাইটিগুলো নিয়ে একটু হাত পাকিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই ভ্যারাইটিগুলো তোলে সাধারণত, কারণ এগুলো তুলনামূলকভাবে মোটামুটি খুবই দাম কম। এবার যেটা দেখতে পাচ্ছ নাকওয়াং, এটাও খুব ভালো ব্লুমার এবং এত সৌন্দর্য দেখা যায় এখানে মোবাইলে। যদিও তার সৌন্দর্যটা ততটা ফুটে ওঠেনি কিন্তু যারা চাক্ষুষ করেছে বা
করেছো তোমরা তারা দেখতে পেয়েছো যে এটার অসাধারণ সৌন্দর্য রয়েছে। এটাও পট ইন পট মেথডে করা যায় এবং এরও বাল্ব হয় এবং বাল্বগুলো থেকে কিন্তু প্রচুর বাল্ব হয় এবং সেগুলো থেকে চারা তৈরি করা যায়। আমি একটা নিয়ে এসে লাগানোর পরে নিচে কিন্তু প্রচুর সংখ্যক বাল্ব হয়ে গেছিলো এবং তারপরে আমি অনেকগুলো চারা তৈরি করতে পেরেছি এই গাছটা থেকে। দেখতে পাচ্ছ এখনও কুড়ি আছে, খুব বেশি জায়গা জুড়ে এই গাছগুলো দরকার হয় না, ছোট ছোট পটে দেওয়া যায়, দিয়ে বড় গাছে দেওয়া যায়। এটাও কিংশিয়াম, এটা আগেও দেখিয়েছি তোমাদের, অসাধারণ সৌন্দর্য সম্পন্ন। তা বন্ধুরা, আমি ডেসক্রিপশন বক্সে আরও কিছু লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো, তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারছো যে অসাধারণ সৌন্দর্য সম্পন্ন সমস্ত ফুলগুলো আমি এখানে তোমাদের দেখালাম। তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওগুলোতে, এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই একবার তোমরা দেখো, তাহলে প্রচুর লিংক পেয়ে যাবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।